বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এই তো সম্রাট দাঁড়িয়ে রয়েছে, তাজমহলে থাকে, আমি তাই জন্য চলে আসি দুমদাম তাজমহলে। তাজমহলে সম্রাট বসে আছে, আমি প্রায়োরিটি দেওয়ার কে, অনেকে আছে। কি হতে চলেছে, কি হবে, কেমন হবে, কিভাবে হবে? আমার হাসপাতাল, আমার হসপিটাল, আমার সমস্ত কিছু স্টাফ এসে যদি ওরা অশান্তি করে না চেলি, তার জন্য তো বকা খেতে হবে। দু বছরে 5% মানে 100% দিতে হয়ে 10-20 বছর মোটামুটি লেগে যাবে। ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে দর্শকরা অপেক্ষায় থাকে সেই জুটিকে আবার কবে একসাথে দেখার, কিন্তু এখানে অপেক্ষাটা বেশি দিনের হয়নি। খুব শীঘ্রই নতুন অবতারে দেখা যাচ্ছে প্রতীক এবং সোনামণি রয়েছে। তো নতুন অবতার, আমি যেটা বললাম, একজন ডক্টর গুহ আর একজন রাধিকা। তো ডক্টর গুহর সাথে রাধিকার কেমিস্ট্রিটা আমরা দেখেছি, মানে খুবই একটা রাজবাড়ি মানুষ, তো সেটা তুমি যদি একটু বলো। হ্যাঁ, তাই যেটা দর্শক দেখছে, রাধিকা ডক্টর গুহর সঙ্গে দেখা হওয়ার থেকেই, সেদিন থেকে যেদিন শুরু হয়ে দেখা হওয়া সেদিন থেকেই আর কি একটা যুদ্ধ চলছে আপাতত। এবার দেখা যাক, কিন্তু আমার তরফ থেকে না, যুদ্ধটা চোর তরফ থেকে। না না, ও এসে এত প্রতিবাদী, সারাক্ষণ প্রতিবাদ করতে থাকে। আমার হাসপাতাল, আমার হসপিটাল, আমার সমস্ত কিছু স্টাফ, ও এসে যদি ওরকম অশান্তি করে না চেলি, তার জন্য তো বকা খেতে হবেই, তো বকা খাচ্ছে সেই জন্য। এরকম রাগী ডক্টর হলে কিন্তু খুব মুশকিল, এই জন্য আমি ডক্টরদের ভয় পাই। ডক্টর ইঞ্জেকশনের ভয় পাই আর কিছু না। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটু আগে আমাকে বলা হচ্ছিল এটা তাজমহল আর এখানে সম্রাট থাকে, সম্রাটটাকে একটু বলে। এই তো সম্রাট দাঁড়িয়ে রয়েছে, তাজমহলে থাকে, আমি সবাইকেই বলি। এই যে এখানে তাজমহল, এটা এই সাদা ওয়াল, সাদা সব কিছু, তাই ওসব কিছুই না আসলে, এটা নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর। ওর হিংসে হয়েছে, ওদিকের মেকআপ রুমে থাকে, ওদিকে বোধহয় ওদিকে, তো এটা এখানে আমি থাকি, তাই জন্য এটা সবাই নাম দিয়ে দিয়েছে তাজমহল। আর সব এখানে সব কটা রুম খুব ভালো ভালো আসলে, নতুন বলে সেই জন্যই ওরম বলছে, আর কিচ্ছু না জানি। হিংসে হয়েছে বলো? না না, একদমই হিংসে হয়নি, আমি তাই জন্য চলে আসি দুমদাম তাজমহলে, নিজেরই মনে করি। তো একসাথে আমি এখানে বন্ডিং নিয়ে জিজ্ঞাসা করবো না, কারণ অলরেডি একটা হিট প্রজেক্ট হয়েছে, মানে তারপর থেকে জুটি হিসেবে দারুণ ভালোবাসা পেয়েছো। তো অনেকদিন পর যখন দেখা হলো আর দুজন যখন শুনলে যে আবার একে অপরের বিপরীতে দেখা যেতে চলেছে, তো তোমাদের কী ফার্স্ট রিয়াকশান ছিল? স্বাভাবিকভাবে আমি অবাক হয়ে গেছি যে, আর খুশি হয়েছি যে আবার সেই জুটি ফিরে আসছে, বা দর্শকরা যেটা চায় সেটাই হচ্ছে। হ্যাঁ, খুশি হয়েছি প্রচণ্ড পরিমাণে। আগে জানিয়েছিলাম যে এরকম, হ্যাঁ হচ্ছে, ও এখানে জানতে পেরেছিল না অ্যাকচুয়ালি, এখানে লুক সেট অ্যান্ড অল সব কিছু হয়েছিল, তো এক্সাইটেড ছিল, আমরা খুবই ছিলাম, আমাদের পুরো টিম সবাই, অভিনেতা অভিনেত্রী কলাকুশলী যারা আছেন প্রত্যেকে খুব এক্সাইটেড ছিলেন যে এবার নতুন করে এই জিনিসটা গঠন করছে, এবং লীনাদি কীভাবে লিখবেন সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে জিনিসটা কীভাবে। প্রথম দিন যখন স্ক্রিপ্টটা পেলাম, আগে নিয়ে পড়তে শুরু করে দিয়েছিলাম যে কীভাবে আমরা এন্ট্রিটা করবো। হ্যাঁ, আমাদের ডিরেক্টর্স যিনি আছেন শৈবালদা, পার্থদা, যারা সবাই প্রত্যেকে খুব এক্সাইটেড ছিলেন যে কীভাবে করাবে। কিন্তু আমাদের যে ক্যামেরা ডিওপি বাপিদা, তিনিও ভেবেছিলেন কীভাবে শট নেবো, কীভাবে এগোলে ভালো হবে। সবাই মানে দুদিন আগে যখন সবাই মানে মোটামুটি জানতে পেরেছে যে আসতে চলেছে, তখন দেখছি সবার মধ্যে একটা আলোচনা, সব দল করে করে দাঁড়িয়ে আছে, কোথাও 5 জন, কোথাও 4 জন, কোথাও 8 জন, যে কী হতে চলেছে, কী হবে, কেমন হবে, কীভাবে হবে, কী গল্প, কী এগোবে, মানে সেরকম মানে কি তখন আলোচনা হয়েছে। ডক্টর গুহ তো রাধিকা নানা পায়েশ লুকিয়ে লুকিয়ে খেলো, তো সেখানে কি কোথাও একটা ডক্টর গুহর রাধিকার প্রতি কি একটা মানে কি বলে পজিটিভ থিং কি রয়েছে? আমার আমার মনে হয় যে প্রদীপের দিকে তাকিয়ে যখন ডক্টর গুহ প্রণাম করেছে, নিজের মার কথাই মনে হয়েছে, আর পায়েশটা দেখেও তার ওই সেন্টিমেন্টের কথাই নিশ্চয়ই মনে হয়েছে। ছোটোবেলায় হয়তো তার জন্মদিন এইভাবে কখনো পালন হতো হয়তো বা, আমি জানি না, সেই জন্যে ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লাগা তো কোথাও থাকবেই, যে যতই রাগ দুঃখ বিদ্বেষ থাক বা যতই তার উপরে রেগে থাকি না কেন, যখন এটা মনে হবে যে বাহ, আমাকে এত সুন্দর করে প্রায়োরিটি দিচ্ছে, পায়েশ বানিয়ে এত এক থালা খাওয়া সাজিয়ে আনছে, সে যে কোনো মানুষেরই খুব ভালো লাগবে না, তাহলে ঠিক আছে, খেতে যখন দিচ্ছে নিশ্চয়ই সে ভালো, একটু হলেও ভালো, কিন্তু বদমাশি করলে বকা তো খেতেই হবে। সোনামণি কি প্রতীক দাকে প্রায়োরিটি দেয়? সোনামণি প্রতীক দাকে প্রায়োরিটি দেয় কিনা সে সোনামণি বলতে পারবে। প্রায়োরিটির কিছুই নেই, বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম তাজমহলে সম্রাট বসে আছে, আমি প্রায়োরিটি দেওয়ার কে, অনেকে আছে কি, তাই তো? হ্যাঁ, সে তো বটেই। যেটা আমি প্রতীকটাকে বলছিলাম যে একটু বেশ গম্ভীর দেখে মনে হয়, কিন্তু মিশে গেলে আবার সহজেই মিশে যায়, আর তুমি তো ভীষণ ছটফট একটা প্রাণোচ্ছল মানুষ, তো দুজনের বন্ধুত্বটা যখন হয় মানে কে বেশি কথা বলে, কিন্তু সোনামণিই বলেছে।
হ্যাঁ আমি বেশি কথা বলি না, ও বেশি কথা বলে, আমি গুড লিসেনার। না না একদম মিথ্যা কথা, ও বেশি কথা বলে। আমি গুড লিসেনার, আমি শুনি শুনি। আমি লিসেনার, ও স্পিকার, বলতেই থাকে, বাজতেই থাকে। সোনামণি কোনো ঝামেলা নেই, ঝগড়া হয়নি এখনো, হতে পারে যখন তখন লেগে যেতে পারে, আমার তো আবার মুডের ব্যাপার, কখন ঘুম করে বলে দেবে। আমার তো খুব ভয় লাগে, কারণ সবাই বলে যে এর আগে ওর সাথে যারা কাজ করেছে তারাও নাকি বলেছে মানে ও খুব রাগে। আমি তার জন্য সত্যি কথা বলতে আমি বাবা খুব ভয় ভয় থাকি। নট রিয়েলি, মানে সত্যি এরকম ভয় পায় তোমাকে? মেবি সো বলছে তো, এখন জানতে ভয় 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 পায়, আমি ভয় পাই। এই যে একটা সাকসেসফুল প্রজেক্টের পর তো মানে বন্ধুত্বটা আরও হয়েছে, দুজনকে এতটা চেনো, এরপরও কি মনে হয় যে না বকা দেবে? না না, এই মুডের কোনো ঠিক নেই, মানে চেনাও যেটা আমি চিনেছি এত মানে দু বছর আড়াই বছর ধরে, সেটা আমার মনে হচ্ছে খুব কম, আমি 5% চিনেছি, আরও চিনতে বাকি আছে। অনেক বড় পার্সেন্টেজ আর কি, দু বছরে 5% মানে 100% দিতে হয়ে যাবে, 10-20 বছর মোটামুটি লেগে যাবে আর কি চিনতে। সেভাবেই চিনবো। দুজনের মধ্যে কোনো মিল রয়েছে? মিল মিল রয়েছে, আমি টিভি দেখতে ভালোবাসি, ও টিভি দেখতে ভালোবাসে, মানে ওই সিনেমা দেখতে ভালোবাসে, কারণ সিনেমা নিয়ে প্রচণ্ড আর কি আলোচনা হয়, এই সিরিজ বেরিয়েছে ওই সিরিজ হয়েছে, এটা যেমন বেশ ভালো। হ্যাঁ আমি ফিল্ম দেখতে খুব ভালোবাসি, আমি আদার ডিসকভারি অ্যান্ড আদার্স যেগুলো চ্যানেল থাকে, লাইভ চ্যানেল, সেগুলো খুব পছন্দ করি, সেটাও তো খুব বেশি। হ্যাঁ ও গান শুনতে ও ভালোবাসে খুব, দারুণ গায়। তো গান শুনিয়েছে? হ্যাঁ শুনেছি, অনেকবার গান শুনেছি, খুব ভালো গায়, সেটা নতুন করে বলার কিছু নেই, কারণ সবাই জানে খুব ভালো গায়, চেষ্টা করে। না না এটাকে, এটা যদি চেষ্টা হয় তাহলে আমার কিছু বলার নেই এখানে। কি বলবে দর্শকদের, একা দোক্কা চলছে, নতুন ট্র্যাকও আসছে, কি বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন, যেভাবে একা দোক্কাকে ভালোবাসেন, যেভাবে রাধিকাকে ভালোবাসছেন, যেভাবে অনির্বাণ গুহকে ভালোবাসছেন, যেভাবে সোনাতিককে ভালোবেসে এসেছেন, সেরকম আরো আরো অনেক ভালোবাসা চাইবো। একা দোক্কা দেখতে থাকুন রাত 9টায়। আর অনির্বাণ গুহর কি চেম্বার? হ্যাঁ আমার চেম্বার আছে, প্রতিদিন রাত 9টার সময় স্টার জলসাতে আমার চেম্বার। রাধিকাকেও পেয়ে যাবেন। রাধিকাকে তো পাবেনই, আর আপনারাও আসুন দেখা করে যান, ভালো লাগবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।